নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব এর খুবই গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন নিয়ে, যে 30টা প্রশ্ন আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তা প্রথম প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাক প্রাথমিক শিক্ষা বলতে যে স্তরের শিক্ষাকে বোঝায় তা হলো? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2-3 থেকে 5-6 বছরের যে শিক্ষা সেই শিক্ষাকে বলা হচ্ছে। তা এইটাই ছিল আপনাদের হোমটাস্কের প্রশ্ন। তা এই হোমটাস্কের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই এবং যাদের ইমেল অ্যাড্রেসে চাওয়া হয়েছে আপনারা কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, মানুষের জীবনে সব থেকে উল্লেখযোগ্য সময়সীমা হলো? তাহলে মানুষের জীবনে যেটা সব থেকে উল্লেখযোগ্য সময়সীমা সেটা কোনটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে? আপনারা এখানে বুঝতে পারছেন যে উল্লেখযোগ্য যেটা সেটা কোনটা, সেটা হবে আমাদের এখানে কিন্তু 11-18। কেন? অ্যাডোলেসেন্স পিরিয়ডটা কিন্তু এই পর্যায়ে পড়ে। ঠিক আছে, চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, নার্সারি শিক্ষার প্রথম পর্বের সাথে কোন শিক্ষাব্রতী যুক্ত আছে? তা অপশন আছে ফ্রয়েবেল, মাইয়া মন্টেসরি, অপশন সি আছে প্লেটো, না অপশন ডি হবে মার্গারেট ম্যাকমিলান। তা এই প্রশ্নের সঠিক উত্তর হবে বন্ধুরা, তা নার্সারি শিক্ষার প্রথম পর্বের সঙ্গে কোন শিক্ষাব্রতী যুক্ত আছেন? এর সঠিক উত্তর হচ্ছে মার্গারেট ম্যাকমিলান। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সানডে স্কুল কোথায় খোলা হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো প্রশ্ন। তা এখানে 4টে অপশন দেওয়া আছে, লন্ডন, গ্লস্টার, প্যারিস, না নিউ ইয়র্ক। এর সঠিক উত্তর হবে কিন্তু গ্লস্টার। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিল্প বিপ্লব কোন সময় সংঘটিত হয়? তাহলে শিল্প বিপ্লব যে সময় সংঘটিত হয় সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর যেটা হবে বন্ধুরা, 750-800 খ্রিস্টাব্দে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ইনফ্যান্ট স্কুল সোসাইটি কবে স্থাপিত হয়েছিল? তাহলে ইনফ্যান্ট স্কুল সোসাইটি কবে স্থাপিত হয়েছিল? তা এর সঠিক উত্তর এই 4টের মধ্যে কোনটা হবে? না অপশন এ 1824 খ্রিস্টাব্দে। চলে আসি পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্ট কবে প্রথম প্রাথমিক শিক্ষার জন্য অর্থ মঞ্জুর করে? তাহলে কবে প্রথম মঞ্জুর করে? তা এর সঠিক উত্তর হবে বন্ধুরা 1833 খ্রিস্টাব্দে। চলে আসি পরবর্তী প্রশ্ন, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্যোগে ইংল্যান্ডের প্রথম শিক্ষা আইন প্রবর্তিত হয়েছিল? আপনাদের স্ক্রিনে 4টে অপশন দেওয়া আছে, আপনাদের যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নিজেরা একটু আইডিয়া করুন, আমরা এখানে দেখে নেব যে সঠিক উত্তরটা কোনটা হচ্ছে। তা সঠিক উত্তর হচ্ছে গ্লাস্টোন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিক্ষা আইন কবে চালু হয়েছিল? 1900 খ্রিস্টাব্দে, 1902 খ্রিস্টাব্দে, 1910 খ্রিস্টাব্দে, না 1914 খ্রিস্টাব্দে? তাহলে শিক্ষা আইন চালু হয়েছিল 1902 খ্রিস্টাব্দে। চলে আসি পরবর্তী প্রশ্ন, ইতালির পর কোন দেশে আন্তর্জাতিক মন্টেসরি সম্মেলন গঠিত হয়? ইংল্যান্ডে, ভারতে, ব্রাজিলে, না রাশিয়ায়? তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা ইংল্যান্ডে। চলে আসি পরবর্তী প্রশ্ন, 1944 সালের শিক্ষা আইন কয় ধরনের নার্সারি বিদ্যালয়ের কথা বলা হয়েছে? 5 ধরনের, 6 ধরনের, 7 ধরনের, না 8 ধরনের? তা এইখানে যে 1944 সালের শিক্ষা আইন কয় ধরনের নার্সারি বিদ্যালয়ের কথা বলা হয়েছে, তার সঠিক উত্তরটা হবে কিন্তু 5 ধরনের। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নার্সারি বা প্রাক প্রাথমিক বিদ্যালয়ে বয়স সীমা কত? তাহলে প্রাক প্রাথমিক মানে ICDS, এই স্কুলে যে মানে এই প্রাক প্রাথমিক বিদ্যালয়ে যে বয়সে পড়তে যাওয়া হয় বা যে বয়সে বাচ্চারা স্কুলে যায়, যেমন ওই খিচুড়ি স্কুল বলে, বা খিচুড়ি স্কুল বলবো না, এটা হচ্ছে ডিম দিন দেয় স্কুলে 2-4 বছর, মানে ICDS, অঙ্গনারী বাচ্চাদের দিয়ে যে ক্রিয়াকলাপটা করে তা সেটাকে এখানে বলা আছে, তার সেটার বয়সসীমা কত? 2-4 বছর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ফরাসি দেশে প্রথম নার্সারি স্কুল কত সালে স্থাপিত হয়? তাহলে ফরাসি দেশে প্রথম নার্সারি স্কুল কত সালে স্থাপিত হয়? তা আমাদের স্ক্রিনে এখানে 4টে অপশান দেওয়া আছে, আমরা বেছে নেবো এর সঠিক উত্তরটা কোনটা। তার সঠিক উত্তর হচ্ছে 1769। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোন দেশের প্রথম আধুনিক নার্সারি স্কুল স্থাপিত হয়েছিল? তাহলে প্রথম আধুনিক স্কুল স্থাপিত হয়েছিল কোথায় সেটা আমাদের এখানে জানতে চেয়েছে।
অপশন দেওয়া আছে ফ্রান্স, রাশিয়া, স্পেন, জার্মানি। তা এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা ফ্রান্স। চলে আসি পরবর্তী প্রশ্ন, আমেরিকার নার্সারি বিদ্যালয়ে শিশুদের বয়স কত? তাহলে আমেরিকায় নার্সারি বিদ্যালয়ে শিশুদের যদি ভর্তি করতে হয় তাহলে তাদের বয়স কত এখানে জানতে চাওয়া হয়েছে। তা এখানে এর সঠিক উত্তর হবে 2 থেকে 4 বছর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোন সালে রাশিয়ায় নিরক্ষরতা দূরীকরণ আইন পাশ হয়? রাশিয়ার কিন্তু জিজ্ঞেস করেছে এটা। অপশান এ আছে 1919, অপশান বি আছে 1925, অপশান সি আছে 1930, না অপশান ডি আছে 1935। তাহলে এর সঠিক উত্তর হবে 1919। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোন দেশের শিশুদের শিক্ষার পরিচালনার জন্য কনসালটেন্ট সেন্টার খোলা হয়েছে? তাহলে এখানে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কত অ্যাডভান্স। তাহলে যে দেশ অ্যাডভান্স সেই দেশেই সাধারণত করা হবে। তাই এখানে অপশন আছে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া। তাহলে এইটা কিন্তু রাশিয়ায় প্রথম করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা পরীক্ষার সময় এক্সপেক্ট করতে পারেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নৈতালিম শিক্ষা কোন বয়সের মধ্যে সীমাবদ্ধ ছিল? এর সঠিক উত্তর আপনারা সবাই জানেন, 7 থেকে 14 বছর। পরবর্তী প্রশ্ন, কিন্ডার গার্ডেন বলতে কি বোঝায়? তা এটা আপনারা নিশ্চয়ই জানেন যে শিশু পুষ্প উদ্যান। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রত্যেক শিশুই এক একটি বিশিষ্ট সত্তাস্থ এ কথা বলেছেন। অপশন এ ফ্রয়েবেল, অপশন বি রুশো, অপশন সি মাদাম মন্তেশ্বরি, আর অপশন ডি হচ্ছে স্পিয়ারম্যান। তাহলে আমরা দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তর। তার এর সঠিক উত্তর হচ্ছে মাদাম মন্তেশ্বরি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কিন্ডার গার্ডেন শিক্ষার মূল নীতি কি? তাহলে যে মূল নীতি কিন্ডার গার্ডেনের সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, আর এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তা এখানে 4টে অপশন দেওয়া আছে। তা 4টে অপশনের মধ্যে আপনাদের যেটা সঠিক সেটা কিন্তু অনুমান করতে হবে। তা এখানে দেওয়া আছে প্রয়োগ পদ্ধতির মধ্য দিয়ে আত্মপ্রকাশ, যৌথভাবে চলার শিক্ষাদান, সি আছে বন্ধুর কল্পনা বিস্তারের স্বাধীনতা, আর অপশন ডি আছে প্রতিনির্ভর শিক্ষাদান। তাহলে কিন্ডার গার্ডেনের শিক্ষার মূল নীতি কি? এর সঠিক উত্তর হলো প্রয়োগ পদ্ধতির মধ্যে আত্মপ্রকাশ, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, নিম্ন বুনিয়াদী শিক্ষার বয়সসীমা কত? নিম্ন বুনিয়াদী শিক্ষা কথাটা খেয়াল করবেন, আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর বয়সসীমা কত হবে। তা এর সঠিক উত্তর হবে 7 থেকে 11 বছর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রাক প্রাথমিক স্তরের কার্যাবলীর সাথে নিচের কোনটি যুক্ত নয়? তাহলে প্রাক প্রাথমিকের সাথে যেটি যুক্ত নয় সেটি আমাদের কিন্তু এখানে বলতে হবে। অপশন এ আছে কাগজ দিয়ে খেলনা তৈরি করা, অপশন বি আছে রং পেন্সিল দিয়ে ছবি আঁকা, অপশন সি আছে কঠিন অঙ্ক কষা, না অপশন ডি আছে বালি দিয়ে ঘর বানানো। তা আপনাদের যুক্ত নয়, তা নেগেটিভ প্রশ্ন এটা। তা নেগেটিভ প্রশ্ন, আপনাদের কিন্তু একটু হিসাব করে কাজটা করতে হবে। কেন না, আর যে 3টে বাকি থাকবে সেই 3টে কিন্তু হয়, তাই না? তা এখানে এর সঠিক উত্তর হবে কঠিন অঙ্ক করা, এইটা কিন্তু সঠিক উত্তর। কেন না, প্রাক প্রাথমিক স্তরের কার্যাবলীর সাথে যুক্ত নয়, কঠিন অঙ্ক তাদেরকে কষতে দেয়া হয় না। চলে আসছি পরবর্তী প্রশ্নে, প্রাথমিক বিদ্যালয়ে প্রথম স্তরে কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়? অপশন এ আছে সঙ্গতি স্থাপন, অপশন বি আছে সংস্থাপন, অপশন সি আছে সংশ্লেষণ, আর অপশন ডি আছে দলবদ্ধভাবে কাজ। তাহলে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম স্তরে কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়? তা এর সঠিক উত্তর হচ্ছে সঙ্গতি স্থাপন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অনুবন্ধ প্রণালীর সাথে কোন বিষয়টি যুক্ত আছে? অপশন এ আছে যন্ত্রশিল্প, অপশন বি আছে হস্তশিল্প, অপশন সি আছে সৃজনমূলক আচরণ, আর অপশন ডি আছে খেলাধুলো। তা আপনারা বুঝতে পারছেন যে অনুবন্ধ প্রণালী, তা এর সঠিক উত্তর কিন্তু হস্তশিল্প। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিশুদের ছড়া অতীত কীর্তির ন্যায় মৃতভাবে রক্ষিত নহে, ইহারা সজীব, ইহারা শুভদস্ত, এটা কার উক্তি? অপশন দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, গান্ধীজি, না নেহেরু। তা এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে শিশুদের ছড়া অতীত কীর্তির ন্যায় মৃতভাবে রক্ষিত নহে, ইহারা সজীব, ইহারা শুভদস্ত, এই উক্তিটা রবীন্দ্রনাথ ঠাকুর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিশুদের জৈব ও অজৈব পরিবেশের সঙ্গে জীবন্ত প্রীতিময় সম্বন্ধ স্থাপনস্থ গল্প বলার কত নম্বর উপাদান? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, না অপশন ডি পঞ্চম। তা 27 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর হবে কিন্তু এটা প্রথম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কথামালা কোন গল্প অনুসারে লিখিত? অপশন এ আছে ঈশপের গল্প,
অপশন বি আছে কথা সুরিত সাগর, অপশন সি আছে হৃদপস দেশ, আর অপশন ডি আছে পঞ্চতন্ত্র। তাহলে 28 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর কি হবে? না ঈশপের গল্প। তাহলে কথামালা কোন গল্প অনুসারে লিখিত? না ঈশপের গল্প। চলে আসি পরবর্তী প্রশ্ন, শিশুদের উপযোগী কবিতাগুলিতে নিচের কোন বৈশিষ্ট্য নেই বা কোন বৈশিষ্ট্য নেই সেটা আমাদের কিন্তু বলতে হবে। অপশন এ আছে ধ্বনি প্রধান কবিতা, অপশন বি আছে আবেগ অনুভূতিপূর্ণ কবিতা, অপশন সি আছে বীরত্বব্যঞ্জক কবিতা, আর অপশন ডি আছে চিত্রধর্মী কবিতা। তাহলে যেটা নেই সেটা কিন্তু এখানে জানতে চেয়েছে, তা এখানে যে সঠিক উত্তর সেটা আমাদের কিন্তু এখানে বলতে হবে। তা বর্তমান দিনের হিসাবে যদি বিচার করা হয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু আবেগ ও অনুভূতিপূর্ণ কবিতা। চলে আসি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন। তা আজকে শেষ প্রশ্ন দেখে নেব, হুকুমুকো হ্যাংলা বাড়িতার বাংলাস্থ কার লেখা? তাহলে আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে। তা প্রথম অপশন আছে সুকুমার রায়, সেকেন্ড অপশন আছে লীলা মজুমদার, থার্ড অপশন আছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং ফোর্থ অপশন আছে বিষ্ণু দে। তো মোটামুটি বন্ধুরা এই প্রশ্নের উত্তর আপনারা সবাই জানেন যে হুকুমুকো হ্যাংলা বাড়িতার বাংলাস্থ কার লেখা, না এটা সঠিক উত্তর হচ্ছে সুকুমার রায়। তো বন্ধুরা এই ছিল খুবই গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন, যে 30টা প্রশ্নের মধ্যে আপনারা ম্যাক্সিমামটাই আপনাদের পরীক্ষায় এক্সপেক্ট করতে পারেন। আর আপনারা যখন পরীক্ষা দিতে যাচ্ছেন তখন এই কোশ্চেনের উত্তর কিন্তু আপনাদের জানা উচিত, তা তার উপরে রেসপেক্ট করে কিন্তু আপনাদের এই পরীক্ষাগুলো দিতে যাওয়া উচিত। তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনাদের প্রিপারেশনের ওপরেই কিন্তু আপনাদের প্রাপ্ত নাম্বার যেটা হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে। তা সুতরাং একটু নেগলিজেন্সি করবেন না, একদম নির্লজ্জভাবে এই কোশ্চেনগুলো আপনারা দুবার তিনবার চারবার দেখুন, দেখে ভালো করে প্র্যাকটিস করে যান, যেখানে এইখান থেকে যদি কোনো কমন কোশ্চেন চলে আসে তাহলে সেটা যেন মার্কস কাটা না যায়। তো চলুন বন্ধুরা আমরা একবার দেখে নিই যে আজকে আমরা কী কী প্রশ্ন শিখলাম, চট করে একবার মাথায় জিনিসগুলোকে গেঁথে নিই, ঠিক আছে? তা আমরা একবার রিভিশন করব, তা চট করে রিভিশন করব, আপনারা একটু মনোযোগ দেবেন। তা প্রথম প্রশ্ন ছিল, প্রাক প্রাথমিক শিক্ষা বলতে যে স্তরের শিক্ষাকে বোঝায় তা হলো 2-3 থেকে 5-6 বছরের যে শিক্ষা। নেক্সট, মানুষের জীবনের সব থেকে উল্লেখযোগ্য সময়সীমা হলো 11-18 বছর, অ্যাডোলেসেন্স টাইম। নেক্সট, নার্সারি শিক্ষার প্রথম পর্বের সাথে কোন শিক্ষাব্রতী যুক্ত আছেন? এর সঠিক উত্তর হচ্ছে মার্গারেট ম্যাকমিলান। নেক্সট প্রশ্ন, সানডে স্কুল কোথায় খোলা হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে গ্লস্টার। নেক্সট, শিল্প বিপ্লব কোন সময় সংগঠিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে 750-800 খ্রিস্টাব্দ। নেক্সট, ইনফ্যান্ট স্কুল সোসাইটি কবে স্থাপিত হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে 1824। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্ট কবে প্রথম প্রাথমিক শিক্ষার জন্য অর্থ মঞ্জুর করে? এর সঠিক উত্তর হচ্ছে 1833 খ্রিস্টাব্দ। নেক্সট, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্যোগে ইংল্যান্ডের প্রথম শিক্ষা আইন প্রবর্তিত হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে গ্লাস্টনস্টন। নেক্সট, শিক্ষা আইন কবে চালু হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে 1902 খ্রিস্টাব্দে। নেক্সট, ইতালির পর কোন দেশে আন্তর্জাতিক মন্টেসরি সমিতি গঠিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে ইংল্যান্ডে। নেক্সট, 1944 সালে শিক্ষা আইন কয় ধরনের নার্সারি বিদ্যালয়ের কথা বলা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে 5। নেক্সট, নার্সারি প্রাক প্রাথমিক বিদ্যালয়ে বয়সসীমা কত? এর সঠিক উত্তর হচ্ছে 2-4 বছর। নেক্সট, ফরাসি দেশে প্রথম নার্সারি স্কুল কত সালে স্থাপিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে 1769 খ্রিস্টাব্দে। নেক্সট, নিচের কোন দেশে প্রথম আধুনিক নার্সারি স্কুল স্থাপিত হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স। নেক্সট, আমেরিকার নার্সারি বিদ্যালয়ের শিশুদের বয়স কত? এর সঠিক উত্তর হচ্ছে 2-4 বছর। নেক্সট, কোন সালে রাশিয়া নিরক্ষরতা দূরীকরণ আইন পাস হয়? এর সঠিক উত্তর হচ্ছে 1919 সালে। নেক্সট, কোন দেশে শিশুদের শিক্ষার পরিচালনার জন্য কনসালটেন্ট সেন্টার খোলা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে রাশিয়া। নেক্সট প্রশ্ন, নৈতালিম শিক্ষা কোন বয়সের মধ্যে সীমাবদ্ধ ছিল? এর সঠিক উত্তর হচ্ছে 7-14 বছর। নেক্সট, কিন্ডারগার্টেন বলতে কি বোঝায়? এর সঠিক উত্তর হচ্ছে শিশু পুষ্প উদ্যান। নেক্সট, প্রত্যেক শিশুই এক একটি বিশিষ্ট সত্তাস্থ এ কথা বলেছেন? সঠিক উত্তর মাদাম মন্তেশ্বরী। নেক্সট, কিন্ডারগার্টেন শিক্ষার মূল নীতি কি? এর সঠিক উত্তর হচ্ছে প্রয়োগ পদ্ধতির মধ্যে দিয়ে আত্মপ্রকাশ। নেক্সট, নিম্ন বুনিয়াদী শিক্ষার বয়সসীমা কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে 7-11 বছর। নেক্সট, প্রাক প্রাথমিক স্তরে কার্যাবলীর সাথে নিচের কোনটি যুক্ত নয়? এর সঠিক উত্তর হচ্ছে কঠিন অঙ্ক কষা। নেক্সট, প্রাথমিক বিদ্যালয়ের প্রথম স্তরে কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়? এর সঠিক উত্তর হচ্ছে সঙ্গতি স্থাপন। নেক্সট, অনুবদ্ধ প্রণালীর সাথে কোন বিষয়টি যুক্ত আছে?
এই সঠিক উত্তর হচ্ছে হস্তশিল্প। নেক্সট, শিশুদের ছড়া অতীত কীর্তির ন্যায় মৃতভাবে রক্ষিত নহে, ইয়ারা সজীব, ইয়ারা সুবস্থ। কার উক্তি? এর সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, শিশুদের জৈব ও অজৈব পরিবেশের সঙ্গে জীবন্ত প্রীতিময় সম্বন্ধ স্থাপনস্থ গল্প বলার কত নম্বর উপাদান? এটি হচ্ছে প্রথম উপাদান। নেক্সট, কথামালা কোন গল্প অনুসারে লিখিত? এর সঠিক উত্তর হচ্ছে ঈশপের গল্প। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। নেক্সট, শিশুদের উপযোগী কবিতাগুলি নিজের কোন বৈশিষ্ট্য নেই? বর্তমান দিনের বই অনুসারে আবেগ অনুভূতিপূর্ণ কবিতা। আর নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন, মুখোমুখো হ্যাংলা বাড়িতার বাংলাস্থ এটা কার লেখা? এর সঠিক উত্তর হচ্ছে সুকুমার রায়। এবার চলে আসছি আপনাদের যে বিশেষ আকর্ষণীয় পাঠ বা বিশেষ আকর্ষণীয় বিষয়, সেই বিষয়ে। এটা হচ্ছে হোম টাস্কের পার্ট, অর্থাৎ কোশ্চেন অ্যান্সার পার্ট। আপনারা নিজেরা কতটা প্রিপেয়ার হয়েছেন সেটা জানার জন্য আপনাদের এই কোশ্চেন অ্যান্সার করানো। তা আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, পাঠাগার একটি অপশান এ রাজনৈতিক প্রতিষ্ঠান, অপশান বি ধর্মীয় প্রতিষ্ঠান, অপশান সি অর্থনৈতিক প্রতিষ্ঠান, না অপশান ডি সামাজিক প্রতিষ্ঠান। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, পাঠাগার একটি অপশান এ রাজনৈতিক প্রতিষ্ঠান, অপশান বি ধার্মিক প্রতিষ্ঠান, অপশান সি অর্থনৈতিক প্রতিষ্ঠান, না অপশান ডি সামাজিক প্রতিষ্ঠান। আপনাদের যে উত্তরটা সঠিক বলে মনে হয় আপনারা কমেন্ট লাইনে পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আপনারা পেয়ে যাবেন, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তো একদম দেরি না করে চট করে এখনই আপনারা উত্তর দিয়ে দেন, আপনিও হয়ে যেতে পারেন বিজেতা। তা সুতরাং দেরি না করে এখনই পোস্ট করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।